আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মা বাবার থেকে এক অজুহাতে টাকা নিয়ে অন্য অজুহাতে ব্যয় করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী যারা আছেন, ছাত্রছাত্রী, ভাই এবং বোনদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আজকের এই ভিডিওটি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়টা কিন্তু আমাদের অনেকেরই জানার দরকার অথবা প্রয়োজন আমরা মনে করছি, কিন্তু অনেকে হয়তো বা মনে মনে খুঁজতেছেন, পাচ্ছেন না, আবার অনেকেই প্রয়োজন কিন্তু এই বিষয়ে জানছেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মা বাবার থেকে, মা বাবাকে আপনি বললেন যে আমি একটা কিছু টাকা দাও, এই টাকা দিয়ে আমি আমার মানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, আপনার খরচের জন্য প্রতি মাসে আপনি আবাসিক হোস্টেলে থাকেন অথবা যেখানেই থাকেন না কেন, প্রয়োজনে আপনার বাবা এক প্রয়োজনের জন্য কিছু টাকা দিল, তো সেই টাকা দিয়ে আপনি বই কিনলেন, সেই টাকা দিয়ে আপনি খাতা কিনলেন। আপনি জানেন যে মা বাবাকে, যদি মা বাবা আমাকে খরচের জন্য টাকা দিয়েছে, আমি কম খরচ করে ওই জিনিসগুলো কিনলাম, আপনি জানেন যে আপনার মা বাবা সচ্ছল নয়, এখন মা বাবাকে যদি আরো টাকার কথা বলি মা বাবার দিতে কষ্ট হবে। এজন্য যদি কেউ আপনার এই টাকাটা এক প্রয়োজনে বলে অন্য প্রয়োজনে ব্যয় করে, এই ক্ষেত্রে জায়েজ হতে পারে, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে সে বই কেনার টাকার কথা বলে সে মোবাইল কিনলো, সে বই কেনার টাকার কথা বলে অথবা বিভিন্ন টিউশনের কথা বলে সে ঘুরতে গেল, এগুলো না জায়েজ। কিন্তু আপনার দুটা ক্ষেত্র রয়েছে, একটা হচ্ছে আগে যে ক্ষেত্রটা বললাম এমন ক্ষেত্র, অথবা এখন যেটা বললাম যে বইয়ের কথা বলে অথবা ভালো কোনো কথা বলে আপনি অবৈধ কোনো কাজে অথবা যেটা না হলেও চলে এমন কোনো ক্ষেত্রে আপনি ব্যয় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।